गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू व्लॉग। आशा करब तुम्हारा सकले खूब भालो आछो। तो आज होच्छे सोमवार, दिनटा शुरू करे दिच्छी गरम गरम चा दिए। आजकेओ किन्तु गरम गरम चा दिएई दिनटा शुरू होच्छे। एखन घड़ीते प्राय 8:30 मतन बाजते जाए। तो एखन मृदुल बलल एकटु आजके लाल चाई करो, तो लाल चाई करछि। আমি তো চিনি ছাড়া খাই, মৃদুল চিনি দিয়ে খায়, তো গোলমরিচ দিয়ে আমি শুধু চা খাই। আমি কিছু মেশাই না, আমার মেশালে খেতে আর চাটা ভালো লাগে না, মানে শুধু গোলমরিচ মেশাই এই আর কি। তো এখন চাটা রেডি করে মৃদুলকে দেব, তারপরে টুকটাক কাজ করে সকালে টিফিনটা বানাতে বসব। মৃদুল এনা তো দেখো, ওইদিকে কোকরানি উকি ঝুকি মারছে, এদিকে আমি চালটা ধুচ্ছি। চালটা ধুয়ে ভাতটা দুপুরের বসিয়ে দেবো, তারপরে ভাবছি টিফিনটা তৈরি করব। ওদিকে ঠাকুর ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে, ঠাকুরের ফুলও পেরে এলাম। তো এখন ভাতটা বসিয়ে নিই, তারপরে টিফিনটা বানাবো। সকালের ব্রেকফাস্ট বানাতে আমি বসে পড়েছি, বসে না দাঁড়িয়েই আছি আর কি। গোলমরিচ লবণ সব রেডি করছি। এটা হবে অ্যাকচুয়ালি ডিম দিয়ে পাউরুটি, মানে ডিম টোস্ট বলতে পারো। তো মৃদুলের আন্দাজেই বানাবো, তারপরে আমার স্পেশাল টিফিন তৈরি হবে। তো মৃদুলের জন্য তো খাবার দাবার বানিয়ে নিলাম, মানে ডিম পাউরুটি বানানো হয়ে গেছে। আমারটা হবে স্পেশাল মডিফাই খাবার দাবার। স্পেশাল মডিফাই খাবার দাবারটা কী বলো তো, খুব প্রিয় একটা জিনিস এখন বর্তমানে আমার কাছে, খুব প্রিয় জিনিসটা, সেটা হচ্ছে তেলে ভাজা রুটি। মানে আগের দিনে দুটো রুটি রয়ে গেছিলো, ওটাকে ভাবছি কেন ফেলে দেবো, একটু তেল দিয়ে ভাজা ভুজি করে নিই, তাহলেই হয়ে যাবে। আর এই তেলে ভাজা রুটিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে খাওয়া। ছোটোবেলায় মা খুব খেত, এরকম দেখতাম যে মা খাচ্ছে কিন্তু আমাকে দিত না, বলতো গ্যাস অম্বল হবে। কিন্তু এখন বর্তমানে এটা আমার খুব প্রিয় খাবার হয়ে গেছে। আর তার সাথে একটু ছোলার ডাল আছে, ওটাকেও গরম করে নেব। রান্নাঘরের মেনুতে আজকে সব মডিফাই খাবার দাবার, ওই জন্য এই যে তরুজুত করে রাখলাম, খাওয়ার সময় কাজে লাগবে স্পেশাল জিনিসপত্র। আর সাথে আলু পটলের তরকারি, যেটা মৃদুল খায় না। এখন ঘড়িতে বাজে দুপুর দুটো, আর আমি সার্ভের প্যাকেট কাছি, আর সাপে যেটাই আর কি কুপন টুপন পাওয়া যায়, যাই হোক একটা স্কচ বাইট পেলাম। তো সার্ভ ঢালছি একটা বিশেষ কারণে। এখন ঘড়িতে 2:10 জল এসছে, তো সেই ফাঁকে ভাবছি যে ঠাকুর ঘরে যাব। ঠাকুরের জামা কাপড়গুলো অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলো নিয়ে একদম ফ্রেশ জলে ধুয়ে নেব। জানি না কতক্ষণ জল থাকবে, কতক্ষণে আমি এই কাজটা সারতে পারবো। আর আজকে জানি না কখন তোমাদের সঙ্গে বকুম বকুম করতে বসতে পারবো, কারণ বিশাল বিশাল যুদ্ধ এখনও পিছনে পড়ে রয়েছে। তো বাইরে পড়ছে টিপির টিপির বৃষ্টি, এটাই আজকাল, মানে কি বলবো, কয়েকদিন ধরে একদম রুটিন হয়ে গেছে। এই 7টা নাগাদ রোজই বৃষ্টি হবেই হবে, হবে হবে, কেউ আটকাতে পারবে না, আপনিও না আমিও না, কেউ আটকাতে পারবে। সকাল থেকে আজকে অন ক্যামেরা হয়ে তোমাদের সঙ্গে কথা বলবার আমার একটুকুও সময় হয়নি, মানে আজকে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। বিকেল 5টার পরে ভাত খেতে হলো, কিছুতেই বুঝতে পারছি না। রান্না তো বেশি কিছু করিনি, মানে কি বলবো, বাচ্চা হুয়া যো খানা থা উসকো মডিফাই করতে হাম লোক আজ খায়। আপনারা বুঝতে পারলেন হয়তো, তোমরা বুঝতে পারলে কথাটা কি বলতে চাইলাম। তো কালকে যে খাবারগুলো ছিল সেগুলো মডিফাই করা হয়েছে, মডিফাই মানে গরম ঠরম করা হয়েছে, ঠিকঠাক করা হয়েছে। আর পটল আলু তরকারিটা একটু রসিয়ে কষিয়ে বানিয়েছিলাম শুধু আমার জন্য, তাও কি অল্প ভেজে জল ঢেলে দিয়েছি, ওটাই রসিয়ে কষিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে, এই ব্যাপারটাই হয়েছে এটা। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেছি ঘুম থেকে একদম 6টার সময়, উঠে একদম ব্লগ এডিট করতে একদম ব্যস্ত ছিলাম, কারণ আমি দুপুরবেলার দিকে কিছুতেই টাইম করে উঠতে পারি না ব্লগ এডিট করা, আর আমি ব্লগ ঠিক করে টাইমে আপলোড করতে পারি না, সেই জন্য সকাল থেকে একদম আপলোডিংয়ে আমি মানে এডিটিংয়ে ব্যস্ত ছিলাম। তারপরে যাই হোক, সকালবেলা তো দেখলে ব্রেকফাস্টও হয়েছে, ওটাও ছিল একদম কি বলবো মডিফাই খাওয়া দাওয়া।
ওটাও মানে কালকের কিছু খাওয়াকে খাওয়ার দাওয়ারকে মডিফাই করে আজকে খাওয়া হয়েছে। আর মৃদুলকে ফ্রেশ বানিয়ে দিয়েছিলাম খাবার, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর মৃদুলকে ব্রেকফাস্টে ফ্রেশ বানিয়ে দিয়েছি আর আমি লাঞ্চে ফ্রেশ খেয়েছি। লাঞ্চ তো বলা যায় না, বিকেল 5:30-5:30 সময় কখনো তুমি বলবে তুমি লাঞ্চ করেছো? কি করেছি আমরা আজকে নিজেও জানি না। খাওয়ার দাওয়ার ছাড়াও আর কিছু খাওয়ার দাওয়ার ছিল, সেটা হচ্ছে ডিমের পোচ, সেটা তোমাদের সাথে শেয়ার করার মানে আমি অবস্থায় ছিলাম না। মৃদুল তো একদম রেগে যাচ্ছে যে কোথায় খাবো আজকে আমরা। অ্যাকচুয়ালি হয়েছেটা কি তোমাদেরকে বলি গুছিয়ে, তাহলে বুঝতে পারবে কেন 5:30 সময় খেলাম আর তোমাদের সঙ্গে কেন আর সারাদিন কথা বলতে পারলাম না। ব্লগ তো এডিট করছিলাম, তার ফাঁকে ভাত ফাত বানিয়ে মানে বসালাম, সেটা তো অল্প বিস্তর তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম যে ভাত ফাত বসালাম, মানে যেটুকু করেছি আর কি, যেটুকু পেরেছি ক্যামেরাগুলো নিয়ে চলতে। হঠাৎ করেই 2:10 আমাদের জল ছিল, আর জলটা যখন আমি চান করতে মানে কি বলবো একটু কাজ মানে ভাবছিলাম যে একটু এদিকে করে নিয়ে তারপরে চলে যাব আর কি নিজে ফ্রেশ হতে, তো ভাবলাম 2:10 যখন জল আর একটু বসে যাই, ব্লগটা এডিট করে একবারে পোস্ট করে দিই তার আগে। আর ঠাকুরের জামা কাপড়গুলো অনেক দিন ধরে মানে জমিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 2 সপ্তাহের উপরে, কাচতেই পাচ্ছিলাম না, নয় বৃষ্টি আর নয় জল, যেই দেখলাম 2:10 জল আসছে, তো জামা কাপড়গুলো ঠাকুরের কাচতে বসে গেলাম। ওইখানে অর্ধেকটা সময় চলে গেল সুন্দর করে কেচে কুচে, তারপরে তোমার মেলা, তার আগে বেবিদেরকে খাওয়ানো, ওদেরকে খাওয়ানো মানে তো একবারে খাইয়ে উঠে গেলাম তো না, ওদেরকে খাওয়ানোর পরে আরও দুখানা ওষুধ খাওয়াও, খাওয়ানোর আগে একটা ওষুধ খাওয়াও, এইসব করতে করতেই অর্ধেক সময় গন। তারপরে হাতে আর ঘড়িটা তো দেখি না, কাজ করতেই থাকি, ঘড়িটা তো আর দেখার সময় পাই না। আর সকালবেলা এখন 2 দিন ধরে ব্রেকফাস্ট আমাদের হচ্ছে, করতে পাচ্ছি, খেতে পাচ্ছি, সেই জন্য খিদের তাড়নাটা পেটের মধ্যে কম থাকে, যে খিদে বলে ঠিক আছে তুই কাজ করে যা আমরা আবার পরে খাবো, তো এরকমের জন্য আর খেতে খেতে খিদে ঠিদে পায় না, ওইরকম কাজই করে যাই। ওই কাজ করতে গিয়ে কি কি কাজ বেড়েছে আর বলো না, মানে মারাত্মক অবস্থা হয়ে গেছিল আজকে। এই যে আমার বড় কন্যাকে দেখো, ভিজে এসছে বাইরে দিয়ে, রক্সি আমাকে কি করলো দেখো, ও নিজের গায়ের জল আমার পায়ে এসে মুছলো। কি হলো রক্সি, ভিজেছো কেন, কোথায় যাচ্ছো, জ্বর হলে কে দেখবে তলায়। সত্যি তোমাদের সঙ্গে বসে একটু বকম বকম করবো, একদম মানে জ্বালাতনের এখানে ভর্তি আছে, আমাকে জ্বালাবে বলে লোকের অভাব নেই এই বাড়িতে। দেখেছো তো আমার বড় মেয়েকে কি করলো, বৃষ্টিতে কখন গিয়ে ভিজে ফিজে চলে এসছে ঘরে। অ্যাকচুয়ালি ওদিকটাতেই ছিল, বৃষ্টি নেমেছে যে আমরা বুঝতে পারিনি, তখনই মনে হয় বাইরেই ভিজে নিয়েছে, ভিজে নিয়ে বাইরের ঘরে থাকেনি, বৃষ্টির মধ্যে ভিজে নিয়েছে, এবারে ভিজেছে তো ওটাকে শুকোতে হবে। আমার লেগিংসটা যেটা পরেছিলাম সেটাকে পুরো ভিজিয়ে দিল, চাদরের মধ্যে গা মুছলো, মানে কি বলবো বিচ্ছিরি অবস্থা। আর বৃষ্টি তো আবার আরও জোরে নামলো, কোথায় যাব। আর আজকে বিকেল 5টায় কেন খেতে হলো সেটা তো তোমাদের সাথে কথাটা কমপ্লিটই হলো না, 5টা মানে কি 5:30 মনে হয় খেয়েছি, কে জানে ওরকমই হবে, ঘড়ি ঘড়ি আর দেখিনি, আর দেখার সময়ও ছিল না, কিছুই সময় ছিল না তখন, তখন মনে ছিল খাই কতক্ষণ, অ্যাকচুয়ালি খিদেও লাগছিল না, মানে খেতে হবে তাই খেলাম, মানে খিদে তো আমার পাচ্ছিল না, যাই হোক তবুও খেয়েছি, না খেয়ে নেই, খাওয়া হয়েছে। কেন 5টায় খাওয়া হয়েছে মানে বলছিলাম যে মৃদুল বেবিদের খাঁচার দরজাটা খুলে এসছে, মৃদুল বলছে এখন না তুমি খুলেছিলে, আমি ভিডিও করছি আমাকে এসে বলে গেল যে তুমি খুলেছিলে, তুমি মিথ্যা কথা বলছো। আমি না মিথ্যা কেন, যেই খুলেছিল আমার মনে হচ্ছিল তুমি খুলেছিলে, আর হতে পারে আমিও খুলেছিলাম কারণ আমি বেবিদেরকে খাওয়াচ্ছিলাম, গুরুম গুরুম হচ্ছে, তো যাই হোক দরজাটা খোলা ছিল আর ওরা বেরিয়ে, কি নিচে কিছু পাতা ছিল না, আর মৃদুল ওদের ট্রেটা কিন্তু নিয়ে গিয়ে পরিষ্কার করে এনেছিল, শিশুর ট্রেটা সেটা আবার রেখেছে, তখন ঢুকিয়ে রাখো, ওদেরকে ঢুকিয়ে রাখেনি, ওরা হিসু করে পটি করে মানে ওদিক দিয়ে মৃদুল উঁকি মারছে, আমি তোমাদের সাথে কথা বলছি উঁকি মারছে যে ঠিকঠাক বলছি কি না শোনার জন্য, তো যাই হোক ও কি বলবো ওর মধ্যে ঢুকিয়ে রাখেনি বেবিগুলোকে, আর বেবিগুলো হিসু করে পটি করে ওই আগের দিনের মধ্যে মতন পুরো মাখামাখি কাণ্ড, তো শুকনো কাপড় দিয়ে আজকে আর ওই চান ঠান করাইনি ওদেরকে, কেন রোজ রোজ ছোট বেবিদেরকে ওইভাবে চান করানো ঠিক না, শুকনো কাপড় দিয়ে কোনো রকমে মুছেছি, তখন প্রায় 2:30-3:45 বাজতে যায় ভাবো,
কোনো রকমে মুছেছি, তারপর ওই জায়গাটা ভালো করে দুবার করে ঘর মুছতে হয়েছে। দুবার, একবার না দুবার, একবার ফিনাইল দিয়ে, কালো ফিনাইল দিয়ে, তারপরে একবার ওই ফ্লোর ক্লিনারগুলো যেটা হয় সেটা দিয়ে দুবার করে ঘর মোছা। তারপরে ওদের যে একটা চাদর ছিল সেটাকে কাচা, আমাদের জামা কাপড় কাচা, উঠোন ঝাড়ু দেওয়া, আরও আগরুম বাগরুম কী সব কাজকর্ম ছিল। তার মধ্যে মৃদুলা একটা খুব ভালো কাজ আজকে করেছে, যেটা হচ্ছে বাথরুম ক্লিন করেছে। এটা একটা মানে ভালো কাজ। এই সব করতে গিয়েই 5টা যে কখন বেজে গেছে, মানে খাবো কখন, ঘুমাব, রেস্ট নেবো কখন, কী করবো কখন। তারপরে এই যে 6:30 বাজতে না বাজতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি, একটুখানি তখন ক্যামেরাটা মানে গণ্ডগোল হয়ে গেল, মানে ক্যামেরাটা বন্ধ করতে হলো এই রক্সির কারণে। তখন আবার কি বলবো, বৃষ্টিটা কমলো মনে হলো, আবার ঝমঝমিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো আজকে ওই জন্য সকাল থেকে অন ক্যামেরা আর হতে পারিনি, তোমাদের সাথে বকুম বকুম করব কখন, মানে এই এখনও দেখো বসেছি কথা বলতে, তবুও আমার নিস্তার নেই। উঠে আবার বেবিদের খাবার গিয়ে ভিজিয়ে দিয়ে এলাম, কারণ ওদের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর ওরা খাওয়ার সময় তো মোটামুটি খেয়ে নেয়, তারপরে যা দুষ্টুমি করতে থাকে ওই শিশু আর পটি, যদি তুমি চোখে না দেখেছো, মানে ওদেরকে মানে আল্লাহর নামে ছেড়ে দেওয়া বলে না বাচ্চা কাচ্চাকে, ওদেরকেও যদি আল্লাহর নামে ছেড়ে দাও তাহলে একদম গেল সব কিছু তোমার, আবার খাটুনি বাড়বে, মানে খাটুনির এক শেষ। এত বৃষ্টি হচ্ছে, এত এই মানে কি বলবো এরকম হচ্ছে, বাট গরম কিন্তু কমছে। আমাদের কি ডিনার হবে আমরা জানি না, যদি খিদে পায় তাহলে ডিনার হবে, আর যদি খিদে না পায় তাহলে ডিনার হবে না। আবার আমার তো পেট, তো আমি তো একবারে বেশি খেতে পারি না, আবার দেখা যাবে রাতে 12টার সময় আমার খিদে পেলো আর আমি উঠে কিছু একটা খুঁজছি খাওয়ার জন্য, তখন চটপট করে কিছু একটা বানিয়ে গপ গপ করে খেতে হবে এই আর কি। আর কালকে যে হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম, এতক্ষণে তোমরা হয়তো ওই ভিডিওটা দেখে নিয়েছো, সত্যি মানে আমার তো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি শ্যাম্পুটা কিন্তু খুব অল্প ইউজ করতে হয়েছে, অল্প মানে একদম অল্পই, মানে 2-4 ফোঁটা শ্যাম্পু দিয়েছি, এখনও দই দই গন্ধ মাথা থেকে বেরোচ্ছে আজকেও পর্যন্ত। আজকেও এমনি জল দিয়ে মাথাটাকে আমি ধুয়েছি আর কি নর্মাল, তো মনে হচ্ছে যেন একদম শ্যাম্পু করেছি এরকম লাগছে। খুব সফট, সিল্কি, এবং জ্বরটাও কম পাকছে, চুলটাও আজকে তুলনামূলক দেখলাম উঠলো কম, রোজ যেরকম একটা জট জট পেকে যায় সেটার থেকে কম হলো। এরমভাবে যদি উইকে একবার করা যায়, মাসে 4 বার যদি করতে পারি তাহলে বেশ চুলটা ভালো থাকবে আস্তে আস্তে। ভালো জিনিস এসছে সকালবেলা, সেটা এখন অবধি খোলা হয়নি, কখন খুলবো কি করবো জানি না, এসছে একটা, দেখি চলো কখন কি করি। কি হয়েছে, কি দেখছিস টা কি তুই, আমি তো বুঝতে পারছি না, তুই আমাকে আমার ভয় লাগে অন্ধকারে, আরে গাছের পাতা নড়ছে। রক্সি তুই সবকিছু ভিজিয়ে এসছিস, একই জামা কাপড় শুকাতে পারছি না, এরা মুখ টুক ঘুরিয়ে চলে গেলে তো হবে না, জন্য ঘরের ভিতরে সবকিছু মেলতে হচ্ছে। বস না, চুপ করে না, খাটে না, নো। রক্সি আজকে খুব জ্বালাতন করছে, খুব। তো তোমাদেরকে বলছিলাম একটা পার্সেল এসেছিল, সেটা এখন খোলা হবে, কিন্তু মৃদুল সন্দেহ করছে যে পার্সেলটা আগে কোনো কেউ খুলেছিল, তো দেখি কি পার্সেল এসেছে আর কি খুলেছে। দেখো এটা আমরা নিজেরাই কেটেছি, একটা ইউজ করেছি আজকে সকালে, যেই প্যান্টটা আমাকে পরে দেখছিলে এর মধ্যে থেকেই পরা। তো এখানে আমার কিছু ড্রেস এসছে যেটা অনেকদিন ধরেই কেনার চলছিল আর কি, কেনা হচ্ছিল না সেই সব কথা পরে বলছি, কিন্তু এখানেও এটাও, এটা মনে হচ্ছে মৃদুলের যে আগের থেকে খোলা ছিল, তাই তো তোমার তাই মনে হচ্ছে? দেখি খুলি ভেতরে কি বেরোচ্ছে। এই যে দেখো, এই যে দেখো, কোনো সিল নেই এখানে, যে মানে সিলটা থাকে এটা, ও এটা তো এরকম ভাবেই আর কি আছে, কিন্তু এটা দেখে তো আমার ঠিক লাগছে না। এবারে আমরা যেটা অর্ডার করেছিলাম, হ্যাঁ একটা খুলে দেখা যাক, নরমাল একটা সেলোটেপ লাগানো, এখানে লেখা রয়েছে হ্যান্ড ওভার অ্যাড্রেস অভয় কুমার, অ্যাজ পার এখানে দেখা যাচ্ছে লুধিয়ানা থেকে মালটা এসছে, বাট এখানে লেখা রয়েছে শিফট বাই এভি এন্টারপ্রাইজ, এখানে অনুযায়ী এটা পাটনা থেকে আসানসোল এসছে, দেখা যাক। দেখো খুলে
কি অ্যাকচুয়ালি আছে এখানে হচ্ছে আমারই কিছু ড্রেস যেটা অনেকদিন ধরে অর্ডার করবো 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 করে করা হচ্ছিল না। তো কটা অর্ডার দিয়েছিলে? তিনটেই ছিল। তো এরকমই এটাই দেখতে ছিল কি? হ্যাঁ এরকমই দেখতে ছিল। একটা খুলে দেখতে হবে। এটাই খুলি। এটাই খোলো। খুলে দেখলে ওই দেখো একটা খুলেছে। এখান দিয়ে কাটা আছে আর কি। সব কটাই খোলো। গরম লাগছে। কারেন্ট নেই, গরম তো লাগবেই, কিছু করার নেই। ফ্যান চালাতে পারছি না আর এই টিপির টিপির বৃষ্টিতে আরো যেন গরম লাগে। আর কিছু কাগজপত্র দিয়ে পড়াশোনা করাচ্ছে। দেখো এই কালারটাও বেশ সুন্দর লাগছে আমার। তিনটে কালারই ভালোই, খারাপ না। এটা এটা একটা আছে যেটা আমি সকালবেলা পড়েছিলাম, দেখলে না একটা রেড কালারের সেটারই এগুলো আরেকটা আরেকটা আর কি, মানে আরো চারটে। তো এগুলো আর খুললাম না, এখন যখন পরবো তখন দেখতেই পারবে। আর এই আমার ঘরে পরার ড্রেসের প্রায় দু বছর পরে মোটামুটি আমার ঘরে পরার এরম ড্রেস কেনা হলো, একসাথে অনেকগুলোই কেনা হলো বলতে পারো। মৃদুল বলল কিনতে যখন হবে একসাথে একবারেই কিনে নাও মোটামুটি। তো প্যান্টগুলো একটু সমস্যা হচ্ছে, মানে অনেকটাই বড়, আর এত গরম না, খুব গরম লাগছে। শীতকালের জন্য ঠিক আছে, আর টপগুলো দেখছি বিশাল বড়, একটু পরে দেখলে ভালো হবে। আর তোমরা যদি এগুলো কিনতে চাও তাহলে তোমাদের সাথে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা ডেসক্রিপশনে চেক করে নিও। তো দাম তোমাদের বললই, তো চলো একটা ড্রেস মানে টপটা ভাবছি একটু পরে স্যানিটাইজ করাই। প্যান্টগুলো অনেকদিন আগেই এসছে তোমাদের সাথে, অ্যাকচুয়ালি এত মানে গোলযোগের মধ্যে এইসব আর শেয়ার করা হয়নি। তো আমার একটু খুশি খুশিই লাগছে, অনেক দিন পরে প্রায় দু বছর পরে এরমভাবে শপিং করলাম, মানে মৃদুল করে দিল আর কি। বেশ ভালো লাগছে নতুন জামা পরে। এবারে আমাকে নতুন জামা পরে তোমরা দেখবে সেটাই আর কি। তো চলো একটা ড্রেস ট্রাই করে দেখি এবং তোমাদেরকেও দেখাই কেমন লাগছে পরে। খুব একটা বড় লাগছে না টপটা, মোটামুটি ঠিকই আছে। তোমরা যদি কেউ চাও যখন ঘরে থাকবে উপরে শুধু টপটাও পরতে পারো, বা নিচে কোনো শর্ট প্যান্ট দিয়েও টপটা পরতে পারো। অ্যাকচুয়ালি এত গরম, আমার তো ভীষণ গরম লাগে। তো এইভাবে এতটা, আর প্যান্টগুলো দেখো বেশ সুন্দর, এই প্যান্টগুলো কাপড়গুলো খুব নরম, গেঞ্জি কাপড় আর জামার কাপড়টাও খুব সুন্দর নরম। বাট কী বলতো, গরমের মধ্যে খুব ফুল প্যান্ট পরলে একটু মানে কাজকর্ম দৌড়ে দৌড়ে করলে তখন কী মনে হয় যেন একটা অস্থির অস্থির গরম লাগে, আমার তো লাগে পার্সোনালি। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি, তোমাদেরও হয়তো কারোর কারোর লাগতে পারে। আর ওই জন্যই বলছি যে তোমরা উপরে শুধু মানে যদি ঘরের ভিতরে থাকো তাহলে উপরে শুধু টপটাও পরতে পারো, কারণ লেনটা অনেকটাই বড় টপে। তো দেখো একটা আমি তোমাদেরকে পরে দেখালাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর ফিটিংস কিন্তু আমার ঠিকই হয়েছে, খুব একটা বড় হয়নি, ভালোই হয়েছে। আর প্যান্টটাও, প্যান্টগুলো খুব সুন্দর। তো একটা প্যান্ট পরেই দেখালাম, এরমই ম্যাচিং আমি নিজে নিজে করলাম। এখন ভাবছি নিচে ব্লু কালারের প্যান্টটা পরলে ভালো হতো। তো দেখো এরমভাবে ব্লু কালারের প্যান্টটা দিয়ে বেশি ভালো লাগতো, এটা দিয়ে অতটা যাবে না, তবুও যাবে মোটামুটি। আর এই তিনটে কালার দিয়ে কিন্তু এই পিঙ্ক রঙের টপটা যাবে। আর এগুলো আমি গায়ে ফেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। দেখো এটা এরকম হয়েছে, আর এই কালারটাও
খুব একটা ফেভারিট কালার, খুব ভালো লাগে আমার, মনে হয় আমাকে পরলে এই কালারটা বেশ ভালো লাগে, পিঙ্কটাও ভালো লাগে। তো এইটা হচ্ছে, এই হচ্ছে আমার ড্রেস। তো মিদুলকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর আমাকে ড্রেস দেওয়ার জন্য। তো এই যে ড্রেস আর এই যে আমি, এবার থেকে এই ড্রেসে আমাকে ব্লগিং করতে দেখবে তোমরা। তো এতদিন মিদুলের জামা পরে ব্লগিং করতাম, এখন এই যে সুন্দর সুন্দর ড্রেস পেয়েছি, এখন এগুলো পরে খুব অ্যাকচুয়ালি এটা পরেছি না আমি, এত মানে এত পাতলা, আমি এইটুকু টাইমের মধ্যেই বুঝতে পারছি, মানে টপটা পরে খুব আরাম লাগছে, প্রচণ্ড আরাম লাগছে এই গরমে। তো তোমরা যদি এগুলো পারচেস করতে চাও, কিনতে চাও, তাহলে অবশ্যই আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, তোমরা দেখে নিও। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কিভাবে শুরু করেছি আর এইভাবে শেষ করলাম। তো চলো, টাটা, গুড নাইট। আশা করছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ অথবা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো, টাটা, আবার বলছি যে গুড নাইট।